তো আমরা এখন চলে আসছি মোহাম্মদপুর সীতারাম রাজার বাড়ি। এখান থেকে শেখ হাসিনা সেতু শুরু। দেখতে পাচ্ছেন কেন জানি না, বাট ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিম আছে এখানে। মধুমতি নদীর উপরে আর আমার সাথে আছে ভাই, সে হচ্ছে কি আসিম, সে আমার খুব ক্লোজ একটা ভাই, তো সাথেই থাকো এবং দেখতে থাকো। এটা হচ্ছে কি মোহাম্মদপুরের ফিলিং স্টেশন, শুরু হয়ে গেছে সীতারাম রাজার বাড়ি। আর এইখানে কিছু ঘর আছে যেটা নতুন করে আবার বানানো হয়েছে, বিকজ এইখানে যে ঘরগুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছিলো, যেভাবে দেখতে পারেন সেইভাবে নতুন করে তৈরি করা হয়েছে ঘরগুলো। তো আমরা এখন চলে আসছি মোহাম্মদপুর সীতারাম রাজার বাড়ি। বাড়ি বলতে এটা হচ্ছে একটা মহল আর কি, তার মহল ছিল। অনেক কথা প্রচলিত আছে যে তিনি সপরিবারে আত্মহত্যা করেন আরও অনেক কিছুই। আর এইটা হচ্ছে কি এখানে কিছু লোকজন খেলতেছে, ওই সামনে একটা মিনার মতো আছে, আমি এক্স্যাক্টলি জানি না এটা কি। এখানে অনেক লোক এখন খেলাধুলা করে, এখন একটা খেলার মাঠ হয়ে গেছে এটা। আর এটা হচ্ছে সীতারাম রাজার বাড়ি। আমরা আপনাদেরকে মহলের মধ্যে গিয়ে তারপর আপনাদেরকে আবার দেখাবো। তো আমরা এখন আছি মোহাম্মদপুর সীতারাম রাজার মহলের মধ্যে, আর পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে সীতারাম রাজার মহল। হচ্ছে কি সীতারাম রাজার বাড়ির পিছনের একটা দৃশ্য, একটা পুকুর আর কি। এই পুকুরের পানি নাকি কখনো শুকায় না, এরকম মানে কথা প্রচলিত আছে এখানে। আর এইখানে হচ্ছে কি পিছনের আর কি সীতারাম রাজারের ব্যাক সাইড, মানে ওদের যে মহলটা আছে এটার ব্যাক সাইড এখানে। আমরা এখন এখান থেকে লিভ নিয়ে যাবো হচ্ছে কি মোহাম্মদপুর শেখ হাসিনা সেতুতে, আর ওইখানে যে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। এইখানে একটা পার্ক আছিল যেটা বর্তমানে অফ আছে। এখান থেকে শেখ হাসিনা সেতু শুরু। তো আমরা এখন অবস্থান করতেছি মোহাম্মদপুরের শেখ হাসিনা সেতুতে, আর নিচে হচ্ছে গিয়ে মধুমতি নদী। আর এটা বলা যায় আসলে মোহাম্মদপুরের একটা ঐতিহ্যবাহী স্থান, যেখানে অনেক লোক মাঝে মাঝে ঘুরতে আসে, বিকজ মাগুরার মধ্যেও ওইভাবে আসলে সেপারেট কোনো ঐতিহ্যবাহী জায়গা নাই, তার মধ্যে এটা একটা মানে ভালো জায়গা বা ঘোরার জায়গা বলা যেতে পারে। আর নিচে হচ্ছে গিয়ে আপনার যে নদীটা, যদি আপনাদেরকে দেখাইতে পারতাম নিচে যে আপনারা মধুমতি নদীটা দেখতে পারতেছেন, এটা যে পানিটা আছে অনেক স্বচ্ছ। হ্যাঁ, এটা অনেক স্বচ্ছ পানি। আর এটা হচ্ছে গিয়ে মোহাম্মদপুরের যে মধুমতি সেতু বা শেখ হাসিনা সেতু আছে ওইটা, মানে মারাত্মক একটা স্থান এখানে, মানে বলা যায় মাশাল্লাহ অনেক সুন্দর একটা স্থান। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, আপনার দেখতে পাচ্ছেন কেন জানি না, বাট ওই যে আপনার দেখতে পাচ্ছেন একটা ডিম আছে এখানে, মানে এটা যদি দেখেন একটা ব্রিজের নিচে আর কি, অনেক সুন্দর, মানে একটা পায়রা বা কোন পাখিতে ডিম পারছে মাশাল্লাহ অনেক সুন্দর। তো আমরা এখানে আসছি অনেকক্ষণ হয়েছে, আর একটু ঘোরাঘুরি করলাম, ভালোই লাগতেছিল। তো আসরের মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, এখন হচ্ছে নামাজের জন্য যাব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।